এই বিচ্ছু, তুই এখনো পড়তে বসলি না কেন রে? বাটুলদা এসে দেখবি তোকে আবার বকবে। ওসব বাটুল টাটুলকে আমি ভয় পাই না, বুঝলি? কাকে ভয় পাস না বললি বিচ্ছু? এই না মানে ইয়ে কই, আমি তো কিছু বলিনি বাটুলদা। তা এখনো পড়তে বসিস নি কেন? এই তোমাকে একটা জিনিস দেব বলে অপেক্ষা করছিলাম, দাঁড়াও এক্ষুনি আনছি। এই নাও, পোস্ট বক্সে পড়েছিল, আমি নিয়ে এসেছি। কার চিঠি কম বাটুল্লা? আমার অনেক পুরনো এক বন্ধু রাজা চন্দ্রভানু সিংহের চিঠি। কিন্তু একটা রাজ্যের রাজার সাথে তোমার বন্ধুত্ব কি করে হলো বাটুল্লা? সে তো অনেক পুরনো কথা। একবার মহারাজ চন্দ্রভানুকে এমন এক সংকট থেকে উদ্ধার করেছিলাম যে তারপর থেকে উনি আমায় ওর সবচেয়ে প্রিয় বিচক্ষণ বন্ধুর স্থান দিয়েছেন। হ্যাঁ বাটুলদা, বলো না বাটুলদা, গল্পটা বলো না। আচ্ছা আচ্ছা বলছি, অনেক দিন আগের কথা। একবার এক বন্ধুর সাথে ভানুগড়ের জঙ্গলে শিকার করতে গিয়ে সেখানকার মহারাজ চন্দ্রভানু সিংহের সাথে পরিচয় হয়েছিল। বাটুল, শিকারে আপনার দক্ষতা আর সাহস দেখে আমি অভিভূত, তাই আপনার কাছে আমি একটি বিশেষ প্রস্তাব নিয়ে এসেছি। আশা করি আপনি আমার প্রস্তাব ফিরিয়ে দেবেন না? প্রস্তাব? কি প্রস্তাব মহারাজ? বাটুল, এমনিতেই আমার রাজ্য নিরুপদ্রব, কিন্তু এক ভিনদেশী রাজা যেভাবে প্রতিবেশী রাজ্যগুলিকে জয় করতে করতে এগিয়ে আসছে তাতে আমি একটু ভয়ই আছি। তাই আমি চাই আপনি আমার সেনাবাহিনীকে কয়েকদিন নিজের হাতে যুদ্ধের জন্য প্রস্তুত করুন, যাতে বিপদ এলে তারা দক্ষভাবে নিজেদের আর আমার এই রাজ্যকে রক্ষা করতে পারে। কিন্তু মহারাজ, আপনার সেনাপতি, তিনিও নিশ্চয়ই তার বাহিনীকে নিয়ে যথেষ্ট পরিশ্রম করছেন। আরে তাকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, বয়স অল্প হলেও সে তার সেনাবাহিনীকে খুব ভালোবাসে, তাই যাতে তার সেনাবাহিনীর উন্নতি হবে সে তাই চাইবে। আর তাছাড়া আমি তো আর তাকে তার পদাধিকার থেকে বঞ্চিত করছি না, আপনি শুধু কিছুদিন থেকে ওদের যুদ্ধের বিশেষ প্রশিক্ষণ দিয়ে যাবেন। বেশ, আপনি যখন আমার উপর এতটা বিশ্বাস করছেন তখন আমি আপনাকে ফেরাই কিভাবে? তাহলে আপনি আজই আমার সাথে প্রাসাদে চলুন, সেখানে আমি আমার মন্ত্রী আর সেনাপতির সাথে আপনার পরিচয় করিয়ে দেব। তাহলে আপনি সে বিশ্ববিখ্যাত বাটুল যিনি কিনা সব অসম্ভবকে সম্ভব করতে পারেন? না মন্ত্রী মশাই, সব অসম্ভবকে হয়তো সম্ভব করতে পারি না, কিন্তু যতটুকু করি তাতে আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি হয়নি, বরং অন্যের ভালোই হয়েছে। প্রণাম মহারাজ। সেনাপতি, আমি জানি সৈন্যদের বিশেষ প্রশিক্ষণের জন্য তুমি খুবই ব্যস্ত থাকছো আজকাল, প্রায় রাত অবধি তুমি সৈনিকদের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করো। সেটা তো আমার কর্তব্য মহারাজ। তবু সেনাপতি, এইভাবে পরিশ্রম করলে তোমার শরীর ভেঙে যাবে, তাই আমি ঠিক করেছি আগামী এক মাসের জন্য তোমার সৈন্যদের বিশেষ প্রশিক্ষণ দেবে আমার বিশেষ বন্ধু এই বাটুল। মহারাজ যে আমার কথা ভেবে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমি সত্যি খুব সম্মানিত বোধ করছি, কিন্তু মহারাজ, এই সেনাবাহিনীকে আমি নিজের হাতে তৈরি করেছি, তাই এদের দায়িত্ব আমি যার তার হাতে তুলে দিতে পারবো না। আপনি বরং ওকে ফেরত যেতে বলে দিন মহারাজ। না সেনাপতি, বাটুলকে আমি এখানে ডেকেছি শুধুমাত্র তোমার দায়িত্বভার লাঘব করবার জন্য নয়, প্রতিভা আমি নিজের চোখে যাচাই করেছি এবং আমার মনে হয় আজকে আমরা যে বিপদের আশঙ্কা করছি তা থেকে উদ্ধারের জন্য এ রাজ্যের সেনাবাহিনীর বাটুলের প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন। সেনাবাহিনী বাটুলের মতো দক্ষ হয়ে উঠলে আমাদের পক্ষে শত্রুদের প্রতিরোধ ছাড়াও অন্য রাজ্য জয় করাও সহজ হয়ে উঠবে। তার মানে মহারাজ, আপনার আমার দক্ষতার উপর আর বিশ্বাস নেই? আহা হা, ওভাবে ভাববেন না, মহারাজ উদার চিত্তের মানুষ, ওনার মনে হয়েছে একজনের জায়গায় দুজন মিলে প্রশিক্ষণ দিলে হয়তো সৈন্যবাহিনী অনেক বেশি শক্তিশালী হবে, তাই উনি আপনাকে সাহায্য করবার জন্য আমায় ডেকে পাঠিয়েছেন। সে কি বাটুল বাবু, আপনি কি নিজেকে আমার সমান শক্তিশালী মনে করেন নাকি? সেটা তো পরীক্ষা সাপেক্ষ সেনাপতি মশাই, কে বলতে পারে, দেখা গেল হয়তো আমি আপনার থেকে অনেক বেশি শক্তিশালী। কি এত বড় স্পর্ধা? মহারাজ, আপনি তাহলে কাল সকালে প্রশিক্ষণের আগে আমাদের দুজনের একটা প্রতিযোগিতার ব্যবস্থা করুন, তাহলে কালকেই প্রমাণ হয়ে যাবে কে বেশি যোগ্য। প্রণাম মহারাজ, বিদায় দিন।
বাটুল, আপনি ওর কথায় কিছু মনে করবেন না, তরুণ বয়স। আরে না না, আমি কিচ্ছু মনে করিনি, আর উনি তো ঠিকই বলে গেলেন, প্রতিযোগিতা অবশ্যই হওয়া উচিত যাতে কারোর মনে কোনো প্রশ্ন না ওঠে। আপনি প্রতিযোগিতার ব্যবস্থা করুন মহারাজ। বাটুল বাবু, আজ পর্যন্ত আমি কিন্তু কোনোদিন লক্ষ্যচ্যুত হইনি, সাবধানে থাকবেন। নিশ্চিন্তে থাকুন সেনাপতি মশাই, আজকেও লক্ষ্যচ্যুত হবেন না। বল্লম ক্ষেপণ প্রতিযোগিতায় অদ্ভুত দক্ষতার পরিচয় দিয়ে জয়ী হয়েছেন বীর শ্রেষ্ঠ বাটুল। এবার আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ধনুর্বিদ্যা প্রদর্শন, আর তীর ক্ষেপণের লক্ষ্য হবে এই ঘন্টাটি, পরপর দুবার ঘন্টার ধ্বনি হয়ে। আর প্রতিটি ঘন্টার ধ্বনি শেষে একজন একজন করে তীর ছুঁড়িবেন। সেনাপতি মশাই, এটা একটু আমার চোখে বেঁধে দেবেন, দেখবেন যাতে একটুও দেখতে না পায়। এসব আবার কি বুঝলু কি? আহাহা, দেখাই যাক না। সাবাস সাবাস মাটুল, সাবাস। আপনি প্রমাণ করে দিলেন যে আমার সিদ্ধান্ত একেবারে সঠিক ছিল। আশা করছি তোমার আর আপত্তির কিছু নেই। কাল থেকে বাটুল তোমাদের যুদ্ধের প্রস্তুতির জন্য বিশেষ প্রশিক্ষণ দেবেন। এটাই সুযোগ। সেনাপতির রাগের আগুনে আরেকটু ঘি ঢালতে হবে, আর তারপরে ওই সিংহাসন আমার হবে। শুভ সন্ধ্যা মন্ত্রী মশাই। আর শুভ, রাজ্যের যা হাল আমাদের জন্য কোনো কিছু আর শুভ নয়। কেন, কি হয়েছে মন্ত্রী মশাই, এরকম ভাবে বলছেন কেন? বুঝতে পারলে না, ঘরের উপর শত্রুরা যা নিঃশ্বাস পড়ছে, তারপর ওই এক বাটুল এসে জুটেছে। কেন, সে আবার কি করলো? সেই তো সারাক্ষণই রাজার কানে মন্ত্রণা দিয়ে যাচ্ছে, আর আমাদের রাজামশাইও ওর কথায় নাচছে। তোমার চাকরিটা তো খেয়েই ফেলেছে, এবার মনে হচ্ছে আমার চাকরিটাও খাবে। আমার চাকরিটা খেয়ে ফেলেছে মানে? আপনি এত নিশ্চিত হয়ে কি করে বলছেন মন্ত্রী মশাই? তুমি ভাবো না, একজন সেনাপতির প্রধান কাজটা কি? নিজের সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়া। এখন তোমার সেনাবাহিনীর দায়িত্ব যদি অন্যের হাতে চলে যায়, তাহলে তোমার পদমর্যাদার বহালটাকে কি করে? আজই বাটুলকে আমি দুটুকরো করে ফেলবো। দাঁড়াও সেনাপতি, এখনই এত উত্তেজিত হয়েও না। আর তাছাড়া বাটুলকে মেরে হবে কি? বাটুল কি নিজে নিজে এখানে এসেছে? বাটুলকে কে মাথায় তুলেছে? মহারাজ। নিশ্চয়ই মহারাজের বুদ্ধিশুদ্ধি সব লোপ পেয়েছে, না হলে এই সংকটের সময় তোমার মতন বিশ্বস্ত মানুষকে বাদ দিয়ে বাইরের একটা লোককে ঘরে ডেকে আনে? এই রাজ্যের সিংহাসনে এখন একজন বিচক্ষণ সাহসী বুদ্ধিমান রাজার প্রয়োজন, যে নিজের কাছের মানুষদের চিনতে ভুল করবে না। এরকম মানুষ কে আছেন মহামন্ত্রী? মহারাজের তো কোনো পুত্র সন্তানও নেই।
হিসেব মতো রাজার যোগ্য উত্তরসূরি কেউ না থাকলে মন্ত্রী সিংহাসনে বসতে পারে। তবে যদি কোনোদিন আমি সিংহাসনে বসি তাহলে রাজসভায় তোমার সম্মান আরো বৃদ্ধি পাবে, আমার প্রধানমন্ত্রীর থেকেও তোমার ক্ষমতা বেশি হবে। কিন্তু এসব কি করে সম্ভব মন্ত্রী মশাই? দরকার হলে আমাদের নিজেদেরই দায়িত্ব নিয়ে এই কাজটা করতে হবে, প্রয়োজনে আমাদের শত্রু রাজার সাথে হাত মেলাতে হবে। কিন্তু কোনো কিন্তু নয় সেনাপতি, ভুলে যেও না শত্রু শত্রুই বন্ধু হয়। তার মানে আপনার কথা মতো আমি ভানুগড় আক্রমণ করব, আপনার সেনাপতি তার বাহিনীকে হুকুম দেবে না, আর আমরা জিতে যাব, আর তারপর আপনি হবেন ভানুগড়ের রাজা, কি তাই তো? জি হুজুর, জি হুজুর। আমার কাছে অন্য একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব হুজুর? বলছি, যে রাজ্যের মন্ত্রী আর সেনাপতি দুজনেই রাজার বিপক্ষে থাকে, সেই রাজ্যকে তো আর আলাদা করে আক্রমণ করার প্রয়োজন নেই। তার থেকে আমি বরং রাজাকে আত্মসমর্পণ করতে বলি। আপনারা দুজন রাজাকে বন্দী করে আমার কাছে নিয়ে আসুন। শুধু রাজাকে আনার সময় রাজকোষের অর্ধেক ধন সম্পত্তি আমার জন্য নিয়ে আসবেন। মানে অর্ধেকই নিয়ে নেবেন? বেশ বেশ, নিশ্চয় নিশ্চয়। আপনি শুধু এই প্রস্তাবগুলো পত্রের মাধ্যমে চন্দ্রভানু সিংহের নামে পাঠিয়ে দিন, বাকিটা আমরা দুজন দেখে নেব। মহারাজের জয় হোক। ক্ষমা করবেন মহারাজ, আপনার অনুমতি ছাড়াই আমরা দুজনে এখানে চলে এলাম। আসলে এই জরুরি পত্রটা আপনাকে আমি নিজের হাতে দিতে চাইছিলাম। পত্র? কিসের পত্র? কে পাঠিয়েছে? মহারাজ, এটি শত্রুপক্ষের রাজার দরবার থেকে পাঠানো হয়েছে। জানি না এই পত্রে কি লেখা আছে, ভেবেই তো আমার রক্তচাপ বৃদ্ধি পাচ্ছে। যদি আমাদের রাজ্য আক্রমণ করে। দাঁড়ান 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 মহামন্ত্রী, আগেই এত শঙ্কিত হবেন না, আগে পত্র পাঠ করুন। মহারাজ, এটি একান্তই আমাদের রাজ্যের আভ্যন্তরীণ আলোচনা, আর আমার মনে হয় এসব আলোচনা সম্পূর্ণ বহিরাগত কোনো মানুষের সামনে না হওয়াই উচিত। সেনাপতি, তোমায় আমি আগেও বলেছি বাঁটুল আমার বিশেষ অতিথি, তার সাথে কোনো রকম দুর্ব্যবহার তুমি করবে না। না না মহারাজ, আমি কিচ্ছু মনে করিনি, সেনাপতি মশাই একেবারে ঠিক কথাই বলেছেন। আপনারা আলোচনা করুন, আমি একটু নদীর ধার থেকে না হয় ঘুরে আসি। পড়ো পড়ো মন্ত্রী, পত্রটা তাড়াতাড়ি পড়ে আমায় জানাও যে এতে কি লেখা আছে। মহারাজ, এই যে ভয়ঙ্কর প্রস্তাব! কি কি লিখেছে? আক্রমণ করবে? না মহারাজ, উনি আমাদের আগামী দুদিনের মধ্যে তিনজনকে স্বেচ্ছাবন্দী হয়ে রাজকোষের সমস্ত সম্পত্তি নিয়ে ওর কাছে আত্মসমর্পণ করতে বলেছে, আর সেটা যদি না করা হয়। আর সেটা যদি না করা হয় তবে? তাহলে তাহলে আমাদের রাজ্য আক্রমণ করবে, আর ওর যা দুর্ধর্ষ সেনাবাহিনী, ওরা আক্রমণ করলে আমাদের সৈন্যরা সকলে মারা পড়বে মহারাজ। মহামন্ত্রী মহামন্ত্রী, তাহলে আমাদের এখন কি করা উচিত? দেখুন মহারাজ, আমার তো তিন কুলে কেউই নেই, এ রাজ্যই আমার সব, তাই আমি বন্দী হলে যদি এই রাজ্য বাঁচে তাহলে আমি বন্দী হওয়াই ঠিক মনে করি মহারাজ। সেনাপতি সেনাপতি, তুমি কি বলো? মহারাজ, একজন সেনাপতির কাছে তার সেনাবাহিনী সন্তানের মতো, তাই আমিও চাইবো না যুদ্ধে আমার সেনারা প্রাণ হারাক। তার জন্য যদি আমাকে প্রাণও দিতে হয় তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমিও আত্মসমর্পণের পক্ষে মহারাজ। ঠিক আছে, আমাদের হাতে তো পরশু অবধি সময় আছে, আমাকে আজকের রাতটা ভাবতে দিন মহামন্ত্রী। নিশ্চয় নিশ্চয় মহারাজ, ভাবতে হবে বই কি। তবে আমি এও জানি আপনার মতন প্রজাবৎসল রাজা কখনো যুদ্ধের পক্ষে সিদ্ধান্ত নেবেন না। শত্রুপক্ষের কাছ থেকে মহারাজের কাছে কি সংবাদ এলো? যুদ্ধের আহ্বান নাকি? যুদ্ধ হলে তো রাজা চন্দ্রভানুকে সাহায্য করতে হবে আমায়, আর আমি যুদ্ধে নামলে কারোর সাধ্য নেই যে চন্দ্রভানুকে পরাজিত করে। কিন্তু পত্র পাঠের পরেও তো তেমন যুদ্ধকালীন তৎপরতা নজরে আসছে না, স্ট্রেঞ্জ। কেন জানি না মনে হচ্ছে যুদ্ধের থেকেও ভয়ঙ্কর কিছু এই রাজপ্রাসাদের ভেতর ঘটে চলেছে। কে?
কে ওখানে? কে আপনি? মহারাজ আপনি? এভাবে সব ঠিক আছে তো? না মাতুল, ভারী বিপদে পড়ে আপনার কাছে আমি এসেছি। আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আপনি আপনি আমায় বলে দিন আমার কি করা উচিত। আগে আপনি ভেতরে আসুন মহারাজ, এখানে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক নয়। আমি জানতাম আপনার যা দয়ার শরীর, আপনি কখনোই নিজেকে বাঁচিয়ে প্রজাদের দুর্যোগের মধ্যে ঠেলে দেবেন না। আপনি ঠিকই বলেছেন মহামন্ত্রী, প্রজাদের দুঃখ আমি সহ্য করতে পারি না। তাই আমি চাই না আমার এই আত্মসমর্পণের কথা আমি যাওয়ার আগে কেউ জানুক। তা বেশ তো, আমরা চাইলে এই উষা লগ্নেই পাড়ি দিতে পারি, কাকপক্ষীও টের পাবে না। কি বলো সেনাপতি? বিলক্ষণ বিলক্ষণ। তাহলে যাই হোক, কাল রাতেই সমস্ত রাজ সম্পত্তি একটা বড় লোহার সিন্দুকে গুছিয়ে রাখা হয়েছে, ওটাকে হাতির পিঠে করে আনার ব্যবস্থা করুন। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি সব ব্যবস্থা করে এক্ষুনি রওনা দিচ্ছি। এখন মহারাজের মাথায় সুসজ্জিত ছাতা, কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই মহারাজের মাথায় বাজু পড়বে। বন্দি করো রাজাকে। তাহলে রাজা চন্দ্রভানু, তুমি আমার কাছে স্বেচ্ছা বন্দী হলে। অবশ্য যে রাজার মন্ত্রী আর সেনাপতি বিশ্বাসঘাতক হয় তার আত্মসমর্পণ করা ছাড়া আর গতি কি? আমার মন্ত্রী আর সেনাপতি বেইমান? না না না, আমি আমি কিছুতেই বিশ্বাস করি না। কিন্তু বিশ্বাস না করে যে কোনো উপায় নেই রাজা। মহামন্ত্রী, আপনি আপনি এভাবে আমার সাথে? উপায় কি ছিল মহারাজ? আরে আপনি কি স্বেচ্ছায় আপনার রাজ্যপাট আমার হাতে তুলে দিতেন বলুন? আমি আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। সেনাপতি তুমিও? তোমার তো সেনাবাহিনী অন্তপ্রাণ ছিল। হ্যাঁ মহারাজ ছিল, আর আপনি আমার সেই সেনাবাহিনীকেই অবলীলায় অন্যের হাতে তুলে দিয়েছেন। আমার সেনাপতিত্ব আপনি নিজের হাতে বাটুলকে দিয়ে দিয়েছেন। কখনো না, বাটুল কয়েকদিনের অতিথি ছিল, তোমার স্থান আমি কাউকেই দিতাম না সেনাপতি। বাটুল এসেছিল তোমার সেনাবাহিনীকেই দক্ষ করে তুলতে। কিন্তু মহারাজ, আমায় যে মহামন্ত্রী বললেন। এটুকু মিথ্যে না বললে কি আর তুমি আমায় সাহায্য করতে? আর তোমাকে দলে না টানতে পারলে আমি কি এসব করতে পারতাম? মহামন্ত্রী বন্দি করো। আমাকে বন্দী করছো কেন হুজুর? দেখুন এরা কি ভুল করছে দেখুন। ভুল নয় ভুল নয়, আমার আদেশে। তুমি কি করে ভাবলে মন্ত্রী ভানুগড়ের রাজত্ব আমি তোমার হাতে তুলে দেব? মানে মানে বেইমানি শুধু তুমি করতে পারো, বুদ্ধি শুধু তোমার একারই আছে, তুমিও বাকি দুজনের মতোই বন্দী। দেখি দেখি এবার ভানুগড়কে কে বাঁচায়। একজন মানুষের ওপর এত ভরসা? আক্রমণ! এসব এসব কি হচ্ছে কি হচ্ছে হচ্ছে নাকি? কোথায় পালাচ্ছিস শয়তান? এর ব্যবস্থা রাজ্যে ফিরে করবেন মহারাজ। আমার খুব বড় ভুল হয়ে গেছে মহারাজ, আমায় ক্ষমা করে দিন। সেনাপতির কোনো দোষ নেই মহারাজ,
আমি নিজেই আমার স্বার্থে অন্ধ হয়ে সেনাপতিকে ভুল বুঝিয়েছি। আপনি আমায় মৃত্যুদণ্ড দিন মহারাজ। না মহামন্ত্রী না, আপনাদের সাহায্য ছাড়া আমার রাজ্য তো অচল। সবকিছু ভুলে চলুন, আমরা আবার আগের মতো রাজ্যের দেখাশোনা করি। আমি তাহলে এবার আসি মহারাজ। আসুন বাটুল, আপনার ঋণ আমি কোনো দিন ভুলব না। আর পারলে আমাদের ক্ষমা করে দেবেন বাটুল বাবু, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আপনি সত্যি সত্যি অসম্ভব শক্তিশালী। আর শুধু শক্তিশালী নয়, সবার থেকে বেশি বুদ্ধিমান। আপনার তুলনা আপনি নিজেই। আজ থেকে আমি আপনার ভক্ত। না না, এভাবে বলবেন না। আজ থেকে আমরা সবাই বন্ধু। এভাবেই সবার সাথে আমার একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হয়ে গেল। একজন রাজা আমাদের বাটুলদার বন্ধু, ভাবতেই কি থ্রিলড লাগছে রে। বন্ধুত্ব কি আর রাজা ফকির দেখে হয়? বন্ধুত্ব হয় দুজন মানুষের মনের মিল হলে, কি তাই না?